আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন ডিম নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক আছে অনেকেই ধারণা করেন হাঁসের ডিমের চেয়ে মুরগির ডিম ভালো কারো প্রিয় হাঁসের ডিম কারো আবার মুরগির অনেকে আবার আষ্টেগন্ধের কারণে হাঁসের ডিম মুখে তুলতে চান না কারো আবার মুরগির ডিমে অরুচি কিন্তু স্বাস্থ্য সচেতনরা বুঝে উঠতে পারেন না কোন ডিম খাবেন হাঁসের ডিম খেলে বেশি পুষ্টি নাকি মুরগির ডিম খেলে ঝরবে মেদ জেনে নিন কোন ডিম বেশি পুষ্টিকর প্রথমেই বলি মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিম আকারে বড় হয় এছাড়াও হাঁসের ডিমের খোসা মুরগির ডিমের তুলনায় বেশি শক্ত হয় আকারে বড় হওয়ার কারণে হাঁসের ডিমের কুসুমও বড় হয় যদিও টাটকা ডিম খাওয়াই স্বাস্থ্যের জন্য উপকারী হাঁস মুরগি উভয় ডিমেই থিয়ামিন নিয়াসিন রিবোফ্লাভিন প্রান্টোথেনিক অ্যাসিড ফলেট ভিটামিন বি সিক্স ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ও রেডিনাল থাকলেও হাঁসের ডিমে সব ভিটামিনের পরিমাণই বেশি থাকে পুষ্টিগুণ একশো গ্রাম হাঁসের ডিম থেকে একশো পঁচাশি কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায় যেখানে একশো গ্রাম মুরগির ডিম থেকে পাওয়া যায় একশো ঊনপঞ্চাশ কিলো ক্যালোরি এনার্জি কার্বোহাইড্রেট ও মিনারেলের পরিমাণ সমান হলেও হাঁসের ডিমে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি থাকে উভয় ডিমেই সেলিলিয়াম ম্যাঙ্গানিস দস্তা তামা পটাশিয়াম সোডিয়াম ফসফরাস ক্যালসিয়াম এবং আয়রন থাকে তবে হাঁসের ডিমে সব কিছুরই পরিমাণ কিছুটা হলেও বেশি থাকে প্রতি একশো গ্রাম হাঁসের ডিমে রয়েছে একশো একাশি কিলো ক্যালোরি খাদ্য শক্তি আর মুরগির ডিমে আছে একশো তিয়াত্তর কিলো ক্যালোরি প্রতি একশো গ্রাম হাঁসের ডিমে প্রোটিনের পরিমাণ তেরো পয়েন্ট পাঁচ গ্রাম এবং একশো গ্রাম মুরগির ডিমে প্রোটিনের পরিমাণ তেরো পয়েন্ট তিন গ্রাম হাঁসের ডিমে ফ্যাট থাকে তেরো পয়েন্ট সাত গ্রাম মুরগির ডিমে থাকে তেরো পয়েন্ট তিন গ্রাম আবার মুরগির ডিমে ক্যালসিয়াম রয়েছে ষাট মিলিগ্রাম লোহা রয়েছে দুই পয়েন্ট এক মিলিগ্রাম ভিটামিন এ রয়েছে দুশো নিরানব্বই মাইক্রোগ্রাম অন্যদিকে একশো গ্রাম হাঁসের ডিমে ক্যালসিয়াম রয়েছে সত্তর মিলিগ্রাম লোহা তিন মিলিগ্রাম ভিটামিন এ দুশো মাইক্রোগ্রাম থাকে যে কারণে হাঁসের ডিম ছয় সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে তাই যদি বেশি কুসুম খেতে চান বা আপনার শরীরে বেশি প্রোটিনের প্রয়োজন হয় তাহলে হাঁসের ডিম খান একশো গ্রাম হাঁসের ডিমের স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ তিন পয়েন্ট গ্রাম একশো গ্রাম চিকেনের স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ তিন পয়েন্ট এক গ্রাম হাঁসের ডিমে মনোস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ মুরগির ডিমের থেকে পঞ্চাশ শতাংশ বেশি অ্যামাইনো অ্যাসিডের পরিমাণও হাঁসের ডিমে বেশি হলো মুরগির ডিমে থিওনিন আইসোলিউসিন লিউসিন মিথিওনিন লাইসিন টাইরোসিন ফেনিলানিন ভেলাইন সেরিন গ্লাইসিন ফ্লোনিন অ্যাসপার্টিক অ্যাসিড অ্যালানিন ও আর্জেনিন সব ধরনের অ্যামাইনো অ্যাসিডই মজবুত মুরগির ডিমেও কোলেস্টেরল হাঁসের ডিম বেশি পুষ্টিকর হলেও এই ডিমে কোলেস্টেরলের পরিমাণও বেশি থাকে একশো গ্রাম হাঁসের ডিমে যেখানে কোলেস্ট্রলের পরিমাণ আটশো মিলিগ্রাম থাকে এবং একশো গ্রাম মুরগির ডিমে কোলেস্ট্রলের পরিমাণ চারশো মিলিগ্রাম থাকে তাই হার্টের সমস্যা থাকলে অবশ্যই দূরে থাকুন হাঁসের ডিম থেকে যারা হাই প্রোটিন ডায়েট মেনে চলতে চান তারা কুসুম ছাড়া হাঁসের ডিমের সাদা অংশ খেতে পারেন সব মিলিয়ে দেখা যাচ্ছে সামান্য পরিমাণ হলো মুরগির থেকে হাঁসের ডিমেই পুষ্টিগুণ বেশি রয়েছে এবার জানলেন তো কোন ডিম খেলে বেশি পুষ্টি তো এই ছিল আজ ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ